বন্ধুরা, সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্রোটালারিয়া প্যালিডা। ক্রোটালারিয়া প্যালিডা এর হচ্ছে সায়েন্টিফিক নাম। এই গাছগুলো এই সময় আমরা রাস্তার ধারে বা কোনো পুকুরের ধারে এই গাছগুলো আমরা দেখতে পাই। হ্যাঁ, এবং খুব সুন্দর এর সৌন্দর্য। দেখো তোমরা, এ দেখো, দেখতে পাচ্ছ, এবং সুন্দর লাগে। পরপর চেনের মতো যেন হয়ে থাকে, যেন একটা চেন, এক একটা চেন উঠছে, দেখো। হ্যাঁ, এই যে দেখছো, এই যে চেন একদম একদম পরপর ফুল ফুটতে ফুটতে উঠে, দেখো পরপর পরপর উঠছে। কতটা লম্বা স্টিকটা, ফুলের স্টিকটা কতটা লম্বা, এ দেখো একটা কাছে থেকে দেখতে পাচ্ছ, একদম পুরো কাছে থেকে দেখাচ্ছে ওই জন্য, দেখো কতটা লম্বা। এরকম আরও রয়েছে, দেখো, এই দেখো প্রচুর আছে, এ দেখো দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই ফুলগুলো এই সময় ফোটে আর কি। এবং আমরা দেখতে পাই পুকুরের ধারে বা পুকুর পাড়ে এগুলো আমরা কিন্তু লক্ষ্য করি। হ্যাঁ, খুব সুন্দর লাগে দেখতে, দেখো লম্বা লম্বা থকির মতো হয়ে আছে, এবং ফলও ধরে, দেখো ফলও ধরেছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, কী সুন্দর হলুদ রঙের, এদিকে এদিকে একটা আছে, বেশ এদিকে একটা দেখো কী সুন্দর লাগবে, এইদিকে দেখো দেখতে, এদিকে ফলটা দেখো, ফলটা কী সুন্দর দেখো, একদম পুরোপুরি ফল সুন্দরভাবে, এই যে, এই যে দেখতে পাচ্ছ ফলটা, একদম কী সুন্দর সুঁটির মতো, সুঁটির মতের ফল এটার মধ্যে বীজপত্রগুলো কত সুন্দর লম্বা স্টিক হয়ে ওঠে, এবং প্রত্যেকটি ফুলেই কিন্তু ফল আসে, দেখো থোক হয়ে ফলটা ধরেছে, দেখতে পাচ্ছ। দেখো এগুলো আমরা কিন্তু সহজেই এগুলো দেখতে পাই। তা বললাম, একটু মনে রেখো, এই ফুলটা যদি না দেখেছো, তোমার যদি আমার কাছ থেকে প্রথম দেখো, তাহলে আমিও ধন্য। হ্যাঁ, আর একটু চোখ কান খোলা রাখবে, দেখতে পাবে এই ফুলগুলো। হ্যাঁ, এবং দারুণ লাগে দেখতে, এই যে থলিটা ধরেছে দেখো কী সুন্দর, অপূর্ব সুন্দর, একদম একদম ডগা থেকে গোড়া পর্যন্ত ধরেছে, দেখতে পাচ্ছ। আবার এই যে ফুলটা, ফুলটাও ঠিক তাই, এই ফুলটা একদম গোড়া থেকে উঠবে, এরকমভাবেই ফুলগুলো উঠে যায়। এবং ফুলগুলোর মিষ্টতা রয়েছে, কারণ মৌমাছি উঠছে দু একটা, পিঁপড়েতে খাচ্ছে ফলের রসগুলো। হ্যাঁ, পিঁপড়ে লাগছে গাছে, নিশ্চয়ই মিষ্টতা আছে। তো বন্ধুরা, ভালো থেকো, ধন্যবাদ তোমাদের। হ্যাঁ, তোমাদেরকে দেখাতে পেরে আমি সত্যি ভাগ্যবান। আর পারলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও, লাইক তো করবেই। বাই।